সুব্রত মুখার্জি এর আগে বাঁকুড়া জেলায় হেরে গেছেন, ওর মুখ কালো হয়ে গেছে, আগামী দিনেও বাঁকুড়ার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করবেন। আমাদের সংগঠন আছে, আমরা সংগঠনের জন্য জোরে আজকের যে মিছিল হাজার হাজার মানুষ হাঁটছে সেটা আপনারা প্রত্যক্ষ করেছেন। আজকে যদি এতই উন্নয়ন হয়ে থাকে তাহলে মুনমুন সেন এখান ছেড়ে আসানসোল গেলেন কেন? আজকে সুব্রত মুখার্জি ঐক্যপত্রটা দিন আমাদের কাছে, মানুষের কাছে। আজ মুনমুন সেন কোথায় গেলেন? মুনমুন সেন যদি এত উন্নয়ন করেছেন তাহলে সুব্রত মুখার্জি এখানে এলেন কী করে? আজকে সুব্রত মুখার্জিকে নির্বাসন দিয়েছেন তাই উনি এসছেন। I don't know.